খাওয়া চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন পাক্কা বাজে 9:27, আর রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে হয়েছে ডাল, ডালটা মামুনি আর পাপার জন্য হয়েছে। তারপর মুলোর বড়া হয়েছে, যেটা কিনা আমি তোমাদেরকে পরে দেখাবো। আমার বড় পিসি একটা করে, মুলো কেচে পাঠায়, ওটাকে আমরা বড়া করে নিই আর কি। তো কেচতে আমরা কেউই পারি না পিসি ছাড়া। আর সেদিনকে তোমাদের আমি গোলাপ ফুলের কুড়িগুলো দেখিয়েছিলাম, আমার ফুলটা ফুটে গেছে দেখো। পরে পারলে আমি ভালো করে দেখাচ্ছি। ওটা দেখাতে হলে আসলে গাছটা ধরে টানতে আমার খুবই খারাপ লাগে, তো আমি রাস্তা দিয়ে ঘুরে গিয়ে ওই কাঁটা তারের ওখানটা দিয়ে তোমাদেরকে দেখাই আর কি। তো এই আর আজকে ফুলকপি আলু দিয়ে সেই কুঁজো ভেটকি এনেছিল, ওই মাছটাই ছিল 5 পিস কাঁচা, তো ওটাকেই রান্না করেছি ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল। আর পরোটা করেছি আর বেগুন ভেজেছি, ওটা পাপা টিফিনে নিয়ে যাবে। আমি আর ও খাবো চিকেন ম্যাগি, যেটা নতুন এখন বেরিয়েছে ম্যাগির আরেকটা, তো সেটা খাবো, সেটা একটু পরে করব। আর মামনি আজকে 12:15 দিকে বেরোবে, তো তখন একবারে ভাত খেয়ে বেরোবে বললো, একটু কাজ আছে মামনির, তো তখন ভাত খাবে বলে আর সকালে সেরকম কিছু খাবে না। এই আজকে সকালের রুটিন, গোলাপগুলো সত্যি ভাল লাগছে। তো চলো তোমাদেরকে দেখো, জাস্ট আর একটা হচ্ছে ওই যে এটা হচ্ছে গোলাপি গোলাপটা, স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর মামুনি তো নেই, মামুনি তো বেরিয়েইছে অলরেডি, কাজ আছে বলেই ছিলাম তোমাদেরকে। তো স্নান করলাম, বারান্দাটায় না এত রোদ পড়ে তাই এখানটাতে এসে দাঁড়িয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম বোধহয়, আমার মনে পড়ছে না আমি আদৌ বলেছি কিনা, ও তো ব্যাঙ্গালোর থেকে মা কালীকে তুলে নিয়ে এসেছিল, তো মা কালীকে ও এখানে এনে এখানে বসিয়েছে, মামনি আবার মা কালীর পাশেই বসিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে আজকে দেখাই। দেখো এটা হচ্ছে মামনির মা কালী, এখানেই ছিল, আর এই যে আমারটা এখানে বসিয়েছে পাশে, ও তো নিয়ে এসেই ছিল। আর আমার বাকি ঠাকুরেরা ওখানে কেমন আছে ভগবান জানে, মানে ঠাকুরেরাই জানে হয়তো। তোমাদেরকে তখনই বলেছিলাম যে আমি মূলো কেচার বড়া বানিয়েছি, এই দেখো এই জিনিসটার কথাই বলেছি। এরকম নুন হলুদ মাখিয়ে রাখলে অনেকটা ছেড়ে যায়, এরকমই বড় হয় এক একটা এক একটা, এই দেখো। তো এরকম ভাবেই আমি সবকটাকে এবার ভেজে নেবো, যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই জলটা ছেড়ে গেছে। আর এটা করতে হয় সবসময় চালের গুঁড়ো বা চাল বাটা দিয়ে, বাটা দিয়ে করলে বেশি ভালো হয়। এটা আমি পাপাকে সকালে করে দিয়েছিলাম বলে গোলাই রয়েছে। এই বেসনটাকে একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর তোমাদের যদি কারো চিনির প্রবলেম না থাকে তাহলে একটু চিনি দিতে পারো, যেরকম আমি এখন চিনিটা দিলাম, সকালে দিতে পারিনি কারণ মামনি খেয়েছে ওটা। আর আমি একটু কালো জিরে দিয়েছিলাম, এটা অপশনাল। তো এবার এটার মধ্যে দিয়ে লম্বা লম্বা করে এই যে এরকমই ছেড়ে দিয়ে জাস্ট এরকমই ভাবে তুলবো, দু হাত দিয়ে দিয়ে এরকম ভাবেই ভাজতে বসিয়ে দেব। তো হাতটা একটু ধুয়ে নিয়ে আমি ওই সকালে তেলটাতেই ভাজবো, তাই জন্য দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো একটু পড়েও রয়েছে। এটা কখনোই এক হাত দিয়ে সম্ভব নয়, সবসময় দু হাতই লাগাতে হবে। তো তেল আমি ভালো করে গরম করে নিয়েছি, এরকম ভাবে ছেড়ে দেবো। দেখো এভাবেই চারটে পুরো আমি ভেজে নিচ্ছি, একবারেই হয়ে গেছে আমার চারটে কড়াইতে। তো এরকম সিম আজে দিয়েই ভাজতে হবে যাতে ভেতরের মুলোটাও সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই আগে থেকে মেখে রেখে দিতে লাগে। প্লিজ কেউ জিজ্ঞেস করো না কিভাবে কাটে, কারণ বড় পিসি কেটে পাঠায়, এটা আমরা কেউই কাটতে পারি না। এটুকু জানি একটা দিক সোজা করে ধরে, মানে অপোজিট সাইডটা যখন কাটে তখন একটু তেচড়া করে ধরে কাটে। চলো আবার তাহলে খাওয়ার টাইমে, আজকের মেনু ভাত, ঘি, নুন, বড়া 2 পিস আমি, আরো 2 পিস, আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে। চলো আগে খেয়ে নি, সবকিছু দিয়ে ধোয়া উঠছে। মেলা থেকে যে নতুন কাপগুলো এনেছিলাম হয়ে গেছে আজকের উদ্বোধন, সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি। চা ঠিক নয়, চাফি, চায়ের সাথে কফি মিশিয়ে দিয়েছি একটু, আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে।
আর এই তো কাপ, কাপ দুটো কিন্তু হেভি হয়েছে, মানে দুটো নয় পাঁচটা, যাই হোক না কেন ভাল লাগছে দেখতে। চলো আগে 20 টাকা খেয়ে নি, এরকম মাটির ঘর কাপ ভালোই পেয়েছি। 15 টাকা হলে ঠিকঠাক হতো। তুমি ছেড়ে দাও, ফ্রিতে দিলে তাহলে তো আরো ভালো হতো। যাই হোক না কেন, এবার চা এখন খাবো বাজে আমি। 6:30, গেটটা লাগালে না ঠিক আছে থাক না। ঢুকে যায় কুকুরগুলো। তো এখন বাজে 6:30, আমাকে আমার বস 6:30 থেকে বলেছিল নিয়ে বেরোবে নিয়ে বেরোবে, কিন্তু বেরোয়নি। এখন নিয়ে বেরোচ্ছে, আর আমিও তাড়াহুড়ো করে এখন নাইট ড্রেসের জামার উপরেই সোয়েটার চাপিয়ে চলে এসেছি। এটা কিন্তু একটা শীতকালে সুবিধা আছে, যাই বলো তাই বলো, শীতকালটাকে আমরা অনেকেই পছন্দ করি না, আমি তো স্পেশালি করি না আমার ঠান্ডা লাগে বলে। তো এই এক একটা সুবিধা আছে কিন্তু, যে যা তা পরে নিয়ে নিচে উপরে একটা ভালো সোয়েটার চাপিয়ে নাও। চলো, এখন বাজে 7:30, 6:30 থেকে বলে বলে আমাকে এখন নিয়ে এসছে, যদিও আমি আসতে তারপর আর চাইছিলাম যে না, যে যাবো না যাবো না, তাও ভাবলাম ফুচকাটা মিস যাবে না গেলে, তাই জন্য বেরোলাম আর কি। তো চলো খেয়ে আসি আগে ফুচকা, সেদিনকে মতো ঝাল অবশ্যই দিতে না করবো আমি। তোমরা ভাবো যে আমার সাথে বেরোনোটা ওর কোনো জরুরি না, ফুচকা খাওয়াটা জরুরি। না এখান থেকে স্কুল মাঠ, এটা আর কি বেরোনো জরুরি, এরকম কোনো কাজও ছিল না। তো রাস্তায় কথা বাড়িয়ে লাভ নেই, কারণ পুরোটাই অন্ধকার, আসে ভালো আসে না ব্লগগুলো মোটেও। তো এখন রাখি, আবার গিয়ে ওখানটা আজকে ফাঁকা, ওখানে আজকে বসেনি জানি না কেন। ও এমনিতেও আস্তে আস্তে বলছিল বিরাটি নিয়ে যাবো টানতে 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 টানতে, আমি বলছি না আমি এভাবে যাবো না। আমি সিরিয়াসলি হাত দিয়ে ধরে চুলটাকে বেঁধে জাস্ট সোয়েটারটা পরেই বেরিয়ে চলে এসেছে, আর কিচ্ছু নয়, এমনকি মাস্কও আনিনি, যে ভাবলাম স্কুল মাঠের এখান থেকে খেয়ে চলে যাবো। হ্যাঁ একটু হেঁটে দেখছি সামনে আরেকটা, মানে সামনে নয় একটু দূরেই গমকলের ওখানটাতে যেতে হবে, যারা চেনো তারা জানো। তো গমকালের ওই অবধি যেতে হবে, দেখা যাক ওখানে যদি না বসে তাহলে হাঁটাটা পুরোটাই বৃথা, যাওয়া যাক আগে। হয়েছিল তরকার রুটি, আজকে তরকাটা না কেমন একটা হয়েছিল খেতে, কেমন একটা টেস্ট হয়েছিল, খুব একটা ভালো হয়নি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমি তো অবশ্যই ভালো থাকবো, আর যারা নতুন আমার চ্যানেলে আমাকে নতুন দেখছো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।